কিরে রকি, তুই আমরা ফালায় তুই আয় পড়লি কে? তাইলে আমি কি করতাম বন্ধু? অকালে এই বুবারা ছেলের হাতে জানটা দিমু। তুই কি পাগল হয়ে গেছস? আমার কি বুবারা ছেলে মারে ফেলাইছিল ওইখান থেকে তোর ফলায় আয় পড়তে হইল? না, তোমার বুবারা ছেলে আদর করছে, আমি তো দেখছি। তোমারা যে কি করছে বুবরা ছেলে, কইছিলাম না ওইখান থেকে আয় পড়ার জন্য, আইলা না। শুধু শুধু বুবারা ছেলের হাতের মার খাইলা। কি দরকার আছিল তার হাতির মতো হাতগুলা দিয়া তাপর খাওয়ার জন্য? আচ্ছা বাদ দে ওইসব, ওইসব আর কারো কাছে কইস না। আজকে তো মাইকেলের কিছু করতে পারলাম না, এখন কও মাইকেলের কিভাবে জব্দ করা যায়। আমাদের নতুন করে প্ল্যান বানাইতে হইব। ওরে জঙ্গলের আশেপাশে নেওয়া যাইব না, ওইখানে বুবারা ছেলে আছে, ওইখানে গেলে সমস্যা হইব। আমাদের যা করার জঙ্গলের বাইরেই করতে হইব। বুবারা ছেলে আমরা হঠাৎ করে আইসা বাঁচাইল, বিষয়টা বুঝতাছি না। বুবারা ছেলের মধ্যে কি তাইলে পরিবর্তন আসছে? না, বাইরে বিষয়টা জানানো লাগব। বাইরে একটা ফোন দিই তো, দেখি তো ভাইয়ের সাথে কথা কওয়া যায় কি না। মাইকেলের ফোন। হ্যাঁ মাইকেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ মাইকেল, আল্লাহর রহমতে ভালোই আছি। তোর অবস্থা কি? ওইখানকার খবর কি? ওইখানে কোনো ঝামেলা নাই তো? ও ভাই, আমিও ভালোই আছি। এইদিকের অবস্থা ভাই বেশি একটা ভালো না। ওই মেয়রের পোলা নীরা আমারে দুই দুইবার অ্যাটাক করছিল ভাই। এদিকে একটা ভাই আশ্চর্যজনক ঘটনা করছে। কি করছে জানেন ভাই? ওই নীরা আছে না, ওই নীরা আমারে একটা পোলারে দিয়া জঙ্গলে নিয়ে গেছিল। ওই নীরা আর চেয়ারম্যানের ছেলে রকি, তারা দুজনে আমার মারার চেষ্টা করছিল ভাই। তারপর হঠাৎ কই থেকে জানি ওই বোবার আসেল আইসে পড়ছে ভাই, ও আইসে আমার বাঁচাইছে ভাই। বোবার আসেল ভাই যদি ওইখানে সময় মতো না আসতো, তাইলে ওই মেয়রের পোলা আর চেয়ারম্যানের পোলার রকি আমারে গুলি করে দিত ভাই। ওই মেয়রের পোলা নীরা আর চেয়ারম্যানের পোলা রকির এত বড় সাহস, আমি নাই বললা তোর উপরে অ্যাটাক করে? তুই একটা কাজ কর মাইকেল, ওইখানে তুই দেরি করিস না, তুই লে তুই ওইখানে থাকলে ওরা আবার অ্যাটাক করতে পারে তোর উপর, তুই চললে আয়। হ ভাই, আমিও তাই ভাবতাছি। ওইখানে যদি সময় মতো বোবার আছে নাই তো, তাইলে আপনি আর আমারে দেখতে পাইতেন না ভাই। তুই কোনো চিন্তা করিস না মাইকেল, ওদেরকে আমি দেখালুম। আচ্ছা এখন তুই এখানে চললে আয়। এখানে আরেকটা সমস্যা হয়েছে, লিটনের একটা বিষয়ে ঝামেলা হয়ে গেছে, তুই এখানে আয়। আজকের দিনের ভিতরে তুই গাড়িতে উঠ, ওইখানে আর দেরি করিস না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আজকে আয় পড়তাছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মাইকেল, কিছু কবি আঙ্কেল? ভাইয়ের কাছে ফোন দিয়েছিলাম, ভাই কইছে আজকে চলে যাইতে, এই জন্য আপনারে জানাইতে আইছি। আজকে চলে যাইতে হইব, আরও কিছুদিন থাক। না আঙ্কেল, ভাই কইছে ওইখানে নাকি কি সমস্যা হয়েছে, এই জন্য আমার আজকেই চলে যাইতে হইব। কি সমস্যা হয়েছে? রানার কিছু হইল না তো আবার? না আঙ্কেল, কইল লিটন বাইরে নিয়ে কি জানি ঝামেলা হয়েছে। আচ্ছা তাহলে তুই যা, ওইখানে গিয়া ফোন দিস। ঠিক আছে আঙ্কেল, দিমুনে। আন্টি আমার লাগে দোয়া করেন, আমি চলে যাইতাছি। আচ্ছা বাবা যা, তোদের জন্য আমার দোয়া আছে, আল্লাহ তোদেরকে হেফাজত করুন। ভাইয়া আপনার নাম কি? সরি আপা, আমি বিবাহিত। এই সেরা, তুই বিবাহিত না অবিবাহিত ওইটা আমি জিগাইছি? যে না সেহারা তো মনে হয় তার সাথে আমি লাইন মারতে কইছি। সরি সাসি, আমি বিবাহিত। আমার তোর কোন অ্যাঙ্গেল থেকে সাসি মনে হইল রে? এই কাঠাসের বাচ্চা, তুই আমার সাসি কইলে কেন? আমার খালা কইছেন, এইটাতে যদি সমস্যা না থাকে তাইলে আপনার সাসি কইলে সমস্যা কি? আপনার তো আমি কোনো খারাপ কিছু কই নাই, আপনিও তো আমার সাথে মাশাল্লাহ কম কালা না। আমি কি আপনারে কালা কইছি? আপনারে তো আমি সম্মান করে সাসি কইছি, তুই আবার আমার সাসি কইতেছস? তাইলে কি কমো আপনারে খালাম মা? দেখ সেরা, এবার কিন্তু আমার দর্জির বাদ ভেঙে যাইতেছে, আমি কিন্তু আর দর্জ ধরতে পারতেছি না। হাই হাই, কোন কি সাসি, তাইলে কি বন্যা হইয়া যাইব? দূর সেরা, তোর লগেই আর বইমু না।
সকাল সকাল মিজাজটা হট করে দিছস তুই। ও জান জান, পাশের সিটটা খালি আছে সাসি, ওইখানে গিয়ে বসেন। বেয়াদব জানি কোথাকার, সাসি কয় আমারে। সকালবেলা যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম, তোর সাথে আমার দেখা হইল, থাক তুই এখানে, আমি গেলাম। দেখা তো ভাবছিলাম বোকা শুকা হইব, এখন তো দেখতাছি বজ্জাতের হাড্ডি শালায়। দূর পয়লা কাস্টমারটাই নষ্ট হয়ে গেল। সেরে আমারে ব্যাককল মনে করছে, মনে করছে আমি কিছুই বুঝি না। ও যে স্কুলের ছাত্র, ওই স্কুলে আমি আরো বহুত আগেই শিক্ষকতা করে আইছি। আমার আইসে ছাগল বানাইব, উল্টা ছাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আয় মাইকেল আয় বস, আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না ভাই, অসুবিধা হয় নাই। এখন আমার বিস্তারিত কত কি হয়েছিল ভাই? মেয়রের পোলানিরা আছে না, ও আমার একদিন রাস্তায় আটকাইছে। রাস্তায় আটকায় ভাই আমার সাথে উল্টাপাল্টা কথা কইছে। ওই দিন হাসান ভাই জানি কই থেকে আইছে, আসতে পরে ও আবার চলে গেছে। পরে একদিন ভাই আমি মাঠে গেছি ঘুরতে, একটা পোলা আইসে আমারে কইতাছে ওরে নাকি কেডা মারছে, একটা পোলায় নাকি তারে শুধু শুধু মারছে। এই জন্য আমি কইলাম আচ্ছা চলো দেখি কেডা মারছে তোমারে। তারপর ভাই উত্তরপাড়ার জঙ্গল আছে না, ওইখানে আমার এসে নিয়ে গেছে। ওইখানে তো গিয়া দেখি নিরা ওইখানে। কিছুক্ষণ পর ওই চেয়ারম্যানের পোলা রকিও আইসে। তারা আমারে মারার জন্য একটা পরিকল্পনা করছিল ভাই। তারপর ভাই হঠাৎ করে ওইখানে কই থেকে জানি রাসেল ভাই আয় পড়ছে, বোবা রাসেল ভাই। বোবা রাসেল ভাইরে দেখা রকি ওইখান থেকে আগেই পলাই গেছে ভাই। তারপর নিরা রে বোবা রাসেল ভাই কিছুক্ষণ শানাইলো, তারপর নিরাও চলে গেছে। ওই দিন ভাই আমার সাথে পিস্তলটাও আসিল না, ওরা আমার মারেই ফেলাইতো ভাই, ওদের কাছে পিস্তল আসিল। মাইকেল এর মুখ কম জবাব আমি দিব, ওই নিরা রে আর চেয়ারম্যানের পোলা রকিরে আমি দেখালুম। একবার যেভাবে নিরারে তুই সারা রাইত পিটাইছিলি, এখনও তোর কাছে আমি ওই নিরারে আইনে হাজির করমু, তুই ওরে সারা রাইত পিটাইবি। কিন্তু একটা বিষয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, বুবা রাসেলের মধ্যে এত পরিবর্তন কেমনে হইল? সেইভাবে তোরে বাঁচাইল, তার মধ্যে কি তাইলে কোনো পরিবর্তন ঘটছে? আমারও তাই মনে হয় ভাই, তার মধ্যে মনে হয় একটা পরিবর্তন আসছে। বুবা রাসেলের প্রতি আমি চিরকৃতজ্ঞ হয়ে গেলাম মাইকেল। ভাই লিটন ভাইয়ের কি জানি হয়েছে কইলেন, কি হয়েছে ভাই? মাইকেল আমার মনে হয় লিটনের সাথে যে আমার সম্পর্কটা আছে, ওই সম্পর্কটা নষ্ট করার জন্য কেউ গভীর ষড়যন্ত্র করতেছে। কয়েকদিন আগে একটা সিডির ক্যাসেট আমার কাছে একটা অজ্ঞাত লোকে পার্সেল হিসেবে দেওয়া গেছে। ওই সিডির ক্যাসেটে যে ভিডিওটা ছিল, ওই ভিডিওতে দেখা গেছে লিটন গুটি মাসুদের সাথে একটা পরামর্শ করতেছে। আমরা যখন আকাশরে ধরছিলাম, ওই ভিডিওতে দেখা গেছে লিটন তখন গুটি মাসুদরে গিয়া আমাদের পরিকল্পনার কথা কয়ে দিছে, যার দরুন আমরা গুটি মাসুদরে ধরতে পারি নাই। না না ভাই, এইটা ভাই কোনোভাবেই সম্ভব না, আমি বিশ্বাস করি না ভাই। লিটন ভাই তো সবসময় আমাদের সাথেই ছিল। মাইকেল এটা আমিও বিশ্বাস করি না, লিটন যে আমাদের সাথে বেইমানি করব এটা আমি কখনো কল্পনাও করি না। আমার মনে হয় এটা গুটি মাসুদের চক্রান্ত, সে তোদেরকে আমার কাছ থেকে সরানোর চেষ্টা করতেছে। তুই একটা কাজ কর মাইকেল, যে ছেলেটা আমাদের কাছে এই পার্সেলটা দেওয়া গেছিল ওই ছেলেটারে কুইজা বাইর কর। কেটা দেয়া গেছিল ভাই, তা কি কিছু জানতে পারছেন? হ মাইকেল, সে ছিল জনির ডাইন হাত, তার নাম মন্টু। জনির পাশি হওয়ার পর থেকে তার আর এলাকায় দেখা যায় নাই। মন্টু আমি তো তারে চিনি ভাই, কিন্তু এখন সে কই আছে ভাই? লিটনও তারে খুঁজতাছে কিন্তু এখনো পায় নাই। আমার মনে হয় সে এলাকাতেই গাপটি মেরে রয়েছে কোনো জায়গায়। তারে কুইজা বাইর কর, তারে কুইজা বাইর করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাইব। এই চক্রান্তের পিছনে মূলত কাদের হাত আছে সব কিছু জানা যাইব। ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই, ওই মন্টু যে এইখানেই থাকুক ভাই, আসমানেই থাকুক আর জমিনেই থাকুক, ওরে আমি টেকেই খুঁজে বাইর করব। ও যেইখানেই থাকুক ভাই, আমি ওরে আপনার কাছে হাজির করব ভাই।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে মাইকেল, কখন আইলি? কেমন আছস? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমি ভালো নাই রে মাইকেল। আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে। রানা ভাইয়ের সাথে আমার সম্পর্কটা শেষ করার জন্য কারা জানি গভীর ষড়যন্ত্র করতেছে রে মাইকেল। বিশ্বাস কর মাইকেল, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। গুটি মাসুদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাই। আপনি অযথা টেনশন করেন না তো, বিষয়টা আমি দেখব। আপনি আমার সাথে থাকেন। ওই মন্টুর বাচ্চা রে, যেইখানেই থাকুক ভাই, আমি ঠিকই কইজা বার করমু তারে। তুই কিভাবে জানলি মাইকেল? ভাই কি তোরে সব কইছে? মন্টুরে কি তুই চিনস? ও ভাই, ভাই আমারে সব কইছে, আর আমি মন্টুরেও চিনি। ওই মন্টুর দরজে কত দূর ভাই, ওইটাও আমার জানা আছে। আপনি কোনো চিন্তা করেন না ভাই, ওই মন্টুরে আমি কইজা বার করমুই। দেহ ভাই, তুমি আমার বড় ভাই, সেই হিসাবে আমার দায়িত্ব তোমারই হালন করুন লাগে। তাছাড়া তোমার চাকরি বাকরিও আছে, আমার তো চাকরি বাকরিও নাই। কেন রে, আমার দায়িত্ব আমার নেওয়া লেখা। তুই তো সংসারের ছোট পোলা, আমার ছোট পোলা তুই, আম্মা তোর সাথে থাকবো, তুই আমারে রাখ। আমি ছোট পোলা দেখে কিছে আমার রহন লেখা? তুমি আমার লয়ে যাও, তুমি বড় পোলা না, তোমার দায়িত্ব বেশি না। এছাড়া আমি তো নিজেই চলতারি না, আরেকজন ফুসকি বাটান বাম। একটা বুড়ো মহিলা এটারে তিন বেলা বাদ দিবি? তা কইতাছস তুই গরিব, তুই কি না খায় থাকস বেটা? না না ভাই, আমি পারতাম না ভাই, আমার দায়িত্ব তুমি নাও, আমার দ্বারা এটা সম্ভব না। আরে বেটা, আমি তো থাকি শহরে, মা তো বৃদ্ধ মানুষ, গ্রামেই থাকতে চায়, শহরে যাইতে চায় না। মা যেহেতু গ্রামেই থাকতে চায়, সেজন্য তোর কাছেই রাখ। সব বুঝলে গেছো তুমি? না সব বুঝলে গেছো, মায়ের জমিনটা তো তোমারই বিক্রি করে দিছে, আমার কি দিছে? এটা কেমন কথা কইলি রে তুই? আর তুই মনে হয় মায়ের জমিন খাইতাছস না? মা তোর আড়াই কাটা জমিন দেন নাই, ওইটা তো তুই এখনো চাষাবাদ করে খাইতাছস। মা আমার একটু জমিন দিছে, এটা তোর চোখে পড়ে গেছে, নিজেরটা চোখে পড়ে না। মা গ্রামেই থাকবো, তোর কাছেই থাকবো, মার দায়িত্ব তোরই বহন করতে হইব। তুমি হইলে একটা বেড়ি মুখ্যা, বুঝছ? বেড়ি যা কয় তাই মান্য চলো, নিজের মায়ের কোনো দাম নাই, বেড়ি যেভাবে কয় ওইভাবেই চলো। কথাবার্তা হুশ করে কবুলিয়া যাস না, আমি তোর বড় ভাই। বড় ভাই আইছে আমার, মার দায়িত্ব বুঝে নিতে পারে না বড় ছেলে হিসেবে, সে আমার বড় ভাই আইছে। তোমারে সাপ সাপ কয়ে দিতেছি আমি, আমি আমার মায়ের দায়িত্ব নিতে পারুম না, মা তোমার কাছেই থাকবো। মামুর বাড়ির আবদার, মা আমার কাছেই থাকবো, মা তোর কাছে থাকবো, আর কোনো কথা নাই। মারে তোমার সাথে নিয়ে যাইতে হইব, আমার এখানে রেখে যেতে পারবে না তুমি। মধু খাইবা তুমি, আর কষ্ট করতে হইবা আমার, আমি পারুম না, মারে নিয়ে যাও তুমি। বেডি যেটা কইলো ওইটাই ঠিক না? মারে চিনো না, বেডি রে চিনো খালি। আর একটা কথা উল্টা পাল্টা কইলে কিন্তু জিপটাই নেছিরে পালামু তোর। আমি বেডি রে চিনি, তুই কারে চিনস? তুই মারে চিনস? গায়ে হাত দিবা না কইলাম, বড় ভাই যেটা কিন্তু ভুলে যাবো আমি। থাক বাবা, আমার নিয়ে তোদের ঝগড়া করতে হইব না, আমার দায়িত্ব তোদের কারণে নিতে হইব না বাবা। আমি ভিক্ষা করে কামু, তাও তোরা ভালো থাক বাবা। আমার নিয়া তোরা শুধু শুধু নিজের মধ্যে ঝগড়া করিস না। মায়েরে তোর এখানে রেখে যাইতেছি, একটা কথা কবি, মায়েরা ফালামু তোরে আমি। মায়ের বোঝা তুমি আমার উপর ছাইরা দিয়া আরামে থাকবো ভাবছ? আমি তোমারে ছাড়ুম না, আমার যে এখানে যাওয়া লাগে আমি ওইখানে যামু, তাও তোমার দেখা দিব আমি। স্যার, আমি অত্যন্ত গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ কাম করে খাই, কিন্তু আমার ভাই একটা সরকারি চাকরি করে স্যার, এখন সে জোর করে আমার মারে আমার কান্দে বসায় দিতে চায়, আমার মার দায়িত্ব আমার কান্দে দিতে চায়, আমার সংসারই আমি চালাইতে পারি না স্যার, তার উপর যদি আমার মারে আমার গাড়ি সাফায় দেওয়া হয় আমি কেমনে চলবো স্যার? এই জন্য আপনার কাছে আইসি স্যার, আপনি আর একটা বিচার করেন স্যার। না স্যার, ওর কথা আপনি শুনবেন না, আমার মায়ের আড়াই কাটা জমিন সে এখনো চাষাবাদ করে খায়, তাছাড়া আমার মাও তার সাথেই থাকতে চায়, আমি শহরে থাকি, মা শহরে থাকতে পারে না, আমার সাইতে মা ওরে অনেক বেশি ভালোবাসে, মা ওর সাথেই থাকতে চায়, এই জন্য আমি ওর সাথে মারে রাখে যাইতেছিলাম। সে কত বড় অকৃতজ্ঞ স্যার, সে মায়েরে রাখতে রাজি না। মায়ের জমিন আমি একা খাইতেছি নাকি?
আর এই কাটা জমিন খাইতেছি আমি। আর তোমার তো মায়ের সাই কাটা জমিন বেচা চাকরি সময় দিছিল সব বুঝলে গেছ? আমার আর এই কাটা তোমার চোখে পড়ছে। তুমি যে সাই কাটা বেচা তারপরে চাকরি নিছো ওইটা চোখে পড়ে না? মায়ের জমিন বিক্রি করে আমি যেমন চাকরি নিছি তেমন তো মায়ের ভরণ পোষণও করতেছি। মাসে মাসে মায়ের 2000 করে টাকা দিই আমি, তুই কি দেস মায়ের? বাবা, আমি তাদেরকে কইছি যে আমার তাদের কারোরই দেখাশোনার প্রয়োজন নাই, আমি ভিক্ষা করে কামু, তাও আমি আমার দুই পুলার মধ্যে দ্বন্দ্ব দেখতে চাই না। বাবা, তুমি তাদেরকে একটু বুঝায় কও যে এই পুলা দুইটারে মানুষ করতে শরীরের রক্ত পানি করলাম, নিজের সমস্ত শোক আহ্লাদ কুরবানি দিলাম, না খায়া পুলা দুইটারে খাওয়াইলাম, আজকে সেই পুলা দুইটাই আমার বার নিতে চায় না। আল্লাহ আমার নেয় না কেন বাবা? আমার ওটাই নিলেই তো হয়, আমার পুলা দুইটার মধ্যে গ্যাঞ্জাম দূর হয়। তুমি তাদেরকে একটু বুঝায় কও বাবা, আমার নিয়ে তারা যেন গ্যাঞ্জাম না করে, আমারে তাদের কারোরই দেখাশোনার দরকার নাই, আমি একলাই চলতে পারমু। ওরা এখন না বুঝলেও দুদিন পরে ঠিকই বুঝবো বাবা, ওরাও তো সন্তানের পিতা হয়েছে, ওদের সন্তানও তো দুদিন পরে বড় হইব, ওরাও একদিন আমার মতো বৃদ্ধ হইব। আমার জন্য তাদের দুই ভাইয়ের মধ্যে আমি কোনো বিবাদ দেখতে চাই না বাবা, আমি চাই তারা সব সময় ভালো থাকুক। দেখ বলদের দলেরা দেখ, মা কি জিনিস দেখ একবার, যে মায়েরে তোরা দুই ভাই রাখতে রাজি না সে মা এখনো তোদের মঙ্গল চায়। তোরা কেমন সন্তান রে, এ তোরা কেমন সন্তান! যে মা নিজের জীবন বিপন্ন কইরা নিজের জীবনের আশা বাদ দিয়া তোদেরকে এই দুনিয়ার আলো দেখাইছে, যে মা সে শিশুকাল থেকে তোদেরকে স্নেহ মায়া মমতা দিয়া লালন পালন করিয়া বড় করছে, সেই মায়ের অবদান তোরা কেমনে বলিয়া যাস? একজন মা তার সন্তানের জন্য কতটুকু কষ্ট করে তোরা জানস? এই তোরা জানস কতটুকু কষ্ট করে? ছোটবেলায় মা যখন গরম বিছানাতে আমাদেরকে নিয়ে শুইছে, ডান পাশে ভিজাইয়া দিছি প্রস্রাব করিয়া, মা তখন বাম পাশে শুয়াইছে, বাম পাশটাও ভিজাইয়া দিছি, মা তখন নিজের বুকের উপর রাখছে, মায়ের বুকের উপরেও প্রস্রাব করে দিছি, আর সেই মায়ের অবদান তোরা কেমনে বললে যাস? মা বাত নিয়ে বইছে খাওয়ার জন্য তোরা কুলে নিয়া, আর মায়ের কুলে তুই পায়খানা করছস, মাকে তোরা ফালাই দিছিল রে। মা নিজে না খায় তোদেরকে খাওয়াইছে, নিজের সুখ আহ্লাদ সব কিছুরে কবর দিয়া তোদেরকে ভালো রাখার চেষ্টা করছে মায়ে, আর সেই মায়েরই তোরা ভুললে গেলি? তোরা দুই ভাই কেউই তোদের মার দায়িত্ব নিতে রাজি না, একসময় কি তোরা অসহায় ছিলি না রে? তোরা তো একসময় কথাও কইতে পারতি না, হাঁটতে পারতি না, মা তোদেরকে যত্ন করিয়া ফালছে, মাটি তখন তোদের ফালাই দিছিল, এখন তোরা তোদের মারে ফালাই দিতেছস? মা কত দামি জিনিস তোরা জানস না রে, তোরা জানস না মা কত দামি জিনিস। একজন সন্তান কতটা হতভাগা আর কপাল পুরা হইলে মায়ের এমনি ফালাই দিতে পারে! মায়ের ঋণ কি তোরা কোনোদিন শোধ করতে পারবি? এ পারবি তোরা মায়ের ঋণ শোধ করতে? যা, তোদের কারোরই তোদের মায়ের দেখাশোনা করতে হইব না, তোদের মা এখন থেকে আমার সাথে থাকবো। আফসোস তোদের জন্য, তোরা নিজের কপাল নিজে নষ্ট করলি। স্যার, আমাদেরকে মাফ করে দেন স্যার, আমরা আর জীবনেও আমাদের মায়ের সাথে বেয়াদবি করুম না স্যার, আমরা আমাদের ভুল বুঝতে পারছি স্যার। ও স্যার, আমরা আমাদের মায়ের অবদান ভুলে গেছিলাম স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। আমার কাছে মাফ চাই কি হইব? তোরা অন্যায় কি আমার সাথে করছস? তোরা যার সাথে অন্যায় করছস তার কাছে গিয়ে মাপ চা। মা, মা গো, আমরা অন্যায় করে পালাইছি, মা আমাকে মাফ করে দাও। ও মা, আমরা আর কোনোদিন তোমার অবহেলা করুম না মা, আমরা দুই ভাই তোমার যত্ন করে রাখবো মা, আগলায় রাখবো, আমরা আর জীবনেও এ ভুল করুম না মা, আমাদেরকে মাফ করে দাও। দুরুবু কারা, মায়ের কাছে কি মাপ চাইতে হয়? সন্তান কি কখনো মায়ের কাছে অপরাধী হয় রে পাগলারা? তোদেরকে মাপ না করলে কারে মাপ করমু?
তোরাই যে আমার মানিক, তোরাই যে আমার রতন,